করে একটা ঝামেলা হলো আর হুট করে সেটা সলভ হয়ে গেল এমনটা তো নয়। এই প্রবলেমটা সহজে কিন্তু মিটবে না, সবটা যদি বলেই দিই তাহলে তো হয়েই গেল। অনুরাগের ছোঁয়াতে এখন যে ট্র্যাকটা চলছে আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে দীপা বাড়ি থেকে বেরিয়ে এসেছে, সে এখন নিজের সঙ্গে লড়াই করছে প্রত্যেকটা মুহূর্তে, কি করে তার বাচ্চাকে বাঁচাবে, কি করে মিশকার ব্যাপারটা তো সেরকমভাবে দীপা জানতে পারেনি, কিন্তু দীপা একটু না অনেকটাই এখন সন্দেহ করছে মিশকার উপর। কারণ ও মনে করে ডাক্তারবাবু যে প্রত্যেকটা মুহূর্তে দীপাকে ভুল বুঝছে, সেই ভুল বুঝাবুঝিটা কোনো মানে কোনোভাবে এটা হতে পারে না, দীপা বিশ্বাস করে না যে ডাক্তারবাবুর মতো মানুষ, যে মানুষটা সবসময় তাকে আগলে রেখেছে, সবসময় তাকে চোখে চোখে রাখতো, ভালোবাসতো, সেই মানুষটা কি করে তার ওয়াইফকে মারতে চায়, মানে দীপাকে কি করে মারতে পারে, এটা এটা হতে পারে না, এটা কোনোভাবে দীপা বিশ্বাস করে না। তো সেই জন্য এর পিছনে কোনো একটা কারণ আছে, আর সেই সন্দেহটা কিন্তু দীপা মিশকার উপর করছে, আর সেটা দীপা এখন এটাই প্রত্যেকটা মুহূর্তে ভেবে যাচ্ছে যে এটা কি করে আমি ক্লিয়ার করব। আপনারা সবাই জানেন লাবণ্য সেনগুপ্ত মানে দীপার শাশুড়ি মা আগে দীপাকে মেনে নেয়, কিন্তু এখন সেই লাবণ্য সেনগুপ্ত দীপাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে, প্রত্যেকটা মুহূর্তে দীপাকে আগলে রাখছে। কিন্তু দীপা চায় যে তার শ্বশুরবাড়ি বলে না, তার বাবা মানে আত্মীয় স্বজন যারা আছে কারোর হেল্প চাই না, ও নিজের মতো করে লড়াই করে বাঁচতে চায়। তো সেই দিকটা এখন দীপা চাইছে যে আমাকে এখন ফার্স্ট দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হবে, একটা থাকার জায়গা খুঁজতে হবে। আপনারা অলরেডি দেখছেন যে সে একটা হোস্টেলে গেছে এবং তার সাথে সাথে একটা চাকরিও পেয়েছে অনাথ আশ্রমে। তো আগামী পর্বে আপনারা দেখেছেন যে সেই চাকরিটাও ও হারিয়ে ফেলছে, মানে চাকরিটাও থাকছে না, আর সেটা কি কারণে থাকছে না সেটার জন্য অবশ্যই আপনাদেরকে অনুরাগের ছোঁয়া দেখতে হবে, সেটা আমি এখন বলবো না, সবটা যদি বলেই দিই তাহলে তো হয়েই গেল। তবে হ্যাঁ, সামনে যে ট্র্যাকটা আসছে সেটা আমার কাছেও খুব ইন্টারেস্টিং, বিকজ এটা না অনেকটা ডিফারেন্স, কারণ হুট করে একটা ঝামেলা হলো আর হুট করে সেটা সলভ হয়ে গেল এমনটা তো নয়। এই যে দীপার সূর্যের মধ্যে দূরত্বটা তৈরি হয়েছে, এই দূরত্বটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম, মানে এই প্রবলেমটা সহজে কিন্তু মিটবে না, এটার পিছনে অনেক কিছু কারণ আছে, আর সেই কারণটা একটু একটু করে সলভ হবে, আর যখন পুরোপুরি সলভ হবে, আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় এটা হবে, মিশকা যে প্রত্যেকটা মুহূর্তে বদমাইশি করে যাচ্ছে সূর্যকে পাওয়ার জন্য দীপাকে সরিয়ে দিয়ে, তো এটা একটা বিষয়। আরেকটা বিষয়, প্রত্যেকটা মুহূর্তে সূর্যকে কিভাবে বোঝাচ্ছে দীপার প্রতি, মানে দীপার যে ভুল বোঝাবুঝি ওদের দুজনের মধ্যে ক্রিয়েট করছে, তার মূল কারণ তো মিশকা। তো এই ব্যাপারটা যখন দীপা জানতে পারবে, দীপা তো ডেফিনেটলি এটার একটা স্টেপ নেবেই, তার সাথে সাথে সূর্য যখন ব্যাপারটা জানতে পারবে, এটা আরো অনেক বড় একটা ইস্যু হবে। মানে সেই সিনগুলো দেখার জন্য তো, মানে এগুলো করার জন্য তো আমিও ভীষণ এক্সাইটেড, এখন অবধি সেটা আসেনি, বাট খুব তাড়াতাড়ি সেটা আসতে চলেছে, আর আশা করব আপনারাও এটা দেখার জন্য খুব ইন্টারেস্ট নিয়ে আছেন, যে আপনাদের এই দিনটার জন্য আপনারাও অপেক্ষা করে আছেন আর আমরাও অপেক্ষা করে আছি। তো অবশ্যই এই জিনিসগুলো মানে এই ব্যাপারগুলো দেখার জন্য আপনাদের অনুরাগের ছোঁয়ায় চোখ রাখতে হবে সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসা। অনুরাগের ছোঁয়া।